হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সংক্রান্ত এবং তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কিভাবে দেওয়া হবে সে নিয়েও তোমরা বিভিন্ন কোশ্চেন করেছো এবং পরীক্ষা নাকি রীতিমতো সেই সময়ই হবে বিভিন্ন জায়গা থেকে সেটাও শোনা যাচ্ছে, তা নিয়েও বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হও, কার্যত এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কিন্তু ওয়াচ করবে, কারণ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সবার প্রথমেই তোমাদের বিভিন্ন স্টুডেন্টদের যে কোশ্চেনটা, অ্যাডমিট কার্ড বিতরণ শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে কি আমাদের পরীক্ষা হবে? দেখো, অ্যাডমিট কার্ড দেওয়ার সাথে তোমাদের পরীক্ষার কোনো সম্পর্ক নেই, কারণ যেরকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট ইম্পর্টেন্ট, সমস্ত জায়গায় কাজে লাগে, সেরকমভাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর এবং উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও কাজে লাগে এবং রেজিস্ট্রেশনও অনেক জায়গায় কাজে লাগে। সেই কার্ডতে সেই অনুযায়ী কিন্তু তোমাদের এর পরবর্তী সময়ে কোনো জায়গায় যাতে অসুবিধা না হয় সেক্ষেত্রে পরীক্ষা বাতিল হলেও অ্যাডমিট কার্ড তোমাদের দেওয়া হবে যথা সময়ে। এবং সেটা কবে দেওয়া হবে? যে সময় পরীক্ষা হওয়ার কথা, অর্থাৎ জুন মাসে পরীক্ষা হওয়ার কথা, তার এক সপ্তাহ আগে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে। এবং বোর্ডের পরীক্ষা যদি সম্পূর্ণভাবে বাতিলও হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। যদি আগে বাতিল হয় সেক্ষেত্রে পরে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, মানে অ্যাডমিট কার্ড তোমরা পাবেই, কারণ খুবই ইম্পর্টেন্ট অ্যাডমিট কার্ড, পরবর্তীকালে তোমাদের বিভিন্ন জায়গায় ডকুমেন্টেশন হিসাবে এটা কাজে লাগবে। এর পরবর্তী তোমাদের কোশ্চেন, যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে আমাদের নম্বর বা রেজাল্ট কীভাবে দেওয়া হবে? দেখো, তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে গেলে, মাধ্যমিক তো সম্পূর্ণ বাতিলই হবে এই পরিস্থিতিতে নেওয়া সম্ভব না এবং উচ্চ মাধ্যমিকও অফলাইনে নেওয়া সম্ভব না, যদি কোনো পরীক্ষা বোর্ডের বাতিল হয় তাহলে টেস্ট পরীক্ষাই একমাত্র রাস্তা থাকে। কিন্তু টেস্ট পরীক্ষা অ্যাকচুয়ালি যেহেতু এখনও পর্যন্ত নেওয়া হয়নি, বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষা নেয়নি, সেক্ষেত্রে টেস্ট পরীক্ষার ওপরও মূল্যায়ন সম্ভব না। সিবিএসই বোর্ড অর্থাৎ সর্বভারতীয় বোর্ড এবং নবম শ্রেণীর বার্ষিক রেজাল্টে যে নম্বর পেয়েছে সেই নাম্বারের পার্সেন্টেজ অনুযায়ী এবং তার অ্যাকর্ডিং যাতে তাদের নাম্বার দেওয়া হয়, সেই দিক থেকে আমরা বলতে পারি দশম শ্রেণীর যেহেতু রেজাল্ট গ্রহণ করা সম্ভব নয় সেক্ষেত্রে হয়তো বা নাইনের রেজাল্টও কার্যত হতে পারে। এক্ষেত্রে তোমরা অনেকেই বলবে যে নাইনে আমরা পরীক্ষা ভালো দিইনি, সেক্ষেত্রেও অন্য না কোনো অপশান থাকবে, অথবা এরকমও হতে পারে বাড়িতে তোমাদের কোনো কিছু টাস্ক দেওয়া হবে বা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেটা করে স্কুলে জমা দিলে তার ওপর মূল্যায়ন করেও নম্বর তোমাদের দিতে পারে। তো এখন সরাসরি আমাদের বোর্ডের ক্ষেত্রে কি হবে সেটা বলা সম্ভব নয়। এছাড়া আরও একটি ইম্পর্টেন্ট বিষয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিয়ে বর্তমান পত্রিকার অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে, সেখানে জবাব দিয়েছে অ্যাকচুয়ালি স্টুডেন্টরা কোভিডের ভয়ে কি অ্যাকচুয়ালি পরীক্ষা বাতিলের আন্দোলন করছে, না তারা পরীক্ষার আগে পড়াশোনা করেনি বলে অ্যাকচুয়ালি আন্দোলন করছে, এবং কিছু শিক্ষার্থীও এই সমস্ত বিষয় উল্লেখ করেছেন, সে বিষয়ে তারা অ্যাকচুয়ালি মতবাদ দিয়েছেন। এবং শিক্ষামন্ত্রীর এই টুইটার অ্যাকাউন্টে বিভিন্ন স্টুডেন্টরা অ্যাকচুয়ালি হ্যাশট্যাগের মাধ্যমে আন্দোলন জানাচ্ছে। তো আমি সবার প্রথমে কোশ্চেন করব, শিক্ষক যারা এই ধরনের কথা বলছে, শিক্ষকরা যখন স্যালারি হোক বা অন্য কোনো কারণে ছুটি না দেওয়া হোক বিভিন্ন বিষয়ে, তখন শিক্ষকরা কেন পত্রর মাধ্যমে আন্দোলন করে না, কেন স্বাভাবিকভাবে চিঠি লেখে না, স্বাভাবিকভাবে বলে যখন কার্য তো সম্পন্ন হয় না তাদের কার্য, তারা কেন পথে নেমে আন্দোলন করে? সবার প্রথম সেই সমস্ত শিক্ষকদের কাছে আমার প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হলো, যখন আমাদের কোনো সমস্যা হয়, বাড়িতে পড়াশোনা করতে অসুবিধা হয় বা কোনো ধরনের কোনো কিছু আমাদের প্রয়োজন পড়ে, তখন আমাদের বাড়ির যে প্রধান আছে বা তোমার বাবা মা বা গুরুজন যে আছে প্রধান, তাকে আমরা আমাদের সমস্যার কথা বলি। সেরকমভাবে আমাদের যদি তোমাদের পঞ্চায়েত এলাকা হয় কিংবা পৌরসভা এলাকা হয়, তাহলে আমাদের এর সেইখানে যদি কোনো ধরনের প্রবলেম হয় রাস্তাঘাট নিয়ে বা অন্য কোনো সমস্যা হয় বা আমাদের চলতে অসুবিধা হয় কোনো দিক থেকে, তাহলে কিন্তু সবার প্রথমে আমরা পঞ্চায়েত প্রধান, পৌরসভায় যারা থাকে পৌর প্রধানকে চিঠি দিয়ে আবেদন করি, তারপরে যদি কার্য সম্পন্ন না হয় তাহলে কিন্তু আমরা আবেদনে উঠে পড়ি। কিন্তু এইখানে স্টুডেন্টরাও কিন্তু অনেক দিন ধরে বিভিন্নভাবে জানতে চেয়েছে, বিভিন্ন রাজ্যের দিকে তাকিয়ে আমি বর্তমান পত্রিকার প্রশ্নের উত্তর দিচ্ছি, তাকিয়ে তারা কিন্তু বিভিন্ন রকমভাবে সহানুভূতি পেয়েছে, তারা বারবার এতদিন ধরে ধৈর্য ধরেছে, কিন্তু এই মুহূর্তে তাদের ধৈর্যের সীমা হারিয়ে গেছে। আমি মানছি কিছু কিছু অ্যাকাউন্ট ফেক রয়েছে, কিছু কিছু অ্যাকাউন্টে ছবি দেওয়া নেই, প্রোফাইল নেই, কিন্তু সমস্ত স্টুডেন্টই অ্যাকচুয়ালি যে ফেক
সেটা না, কিছু স্টুডেন্ট রীতিমতো টুইটার সম্বন্ধে জানেও না কিন্তু টুইটার অ্যাকাউন্ট খুলে তারা আন্দোলনে নেমেছে। আমিও তাদের বলেছি যে এই মুহূর্তে অফলাইনে কার্যত আন্দোলন করা সম্ভব নয় আমাদের কোভিডের পরিস্থিতি জন্য, কারণ আমিও তাদেরকে বলেছি আমাদের উদ্দেশ্য পরীক্ষা বাতিল করা নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা দেয়া। এবং কিছু কিছু অভিভাবকরাও দাবি করেছে যে আমার একমাত্র সন্তান, এরকম অনেক কিছু দেখলাম। এবং কিছু কিছু স্টুডেন্টকেও আমি বলবো যারা রাজনৈতিক দল নিয়ে করো, আমাদের রাজনৈতিক নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তোমরা একজন স্টুডেন্ট, তোমাদের শিক্ষা নিয়ে তোমাদের পরীক্ষা নিয়ে তোমরা প্রশ্ন তুলতে পারো, কিন্তু কোনো মতেই শিক্ষামন্ত্রীকে যদি রাজনৈতিক কোনো বিষয় নিয়ে তোমরা কোশ্চেন করো সেটা তোমাদের কোশ্চেনটা অনৈতিক হবে। সেই কারণে রাজনৈতিক কোনো বিষয়ে তোমাদেরকে তোমাদের যোগসূত্র রাখলে চলবে না, শুধুমাত্র তোমাদের ফোকাস রাখতে হবে তোমাদের পরীক্ষা নিয়ে, তোমাদের ফোকাস রাখতে হবে তোমাদের এডুকেশন নিয়ে। সে নিয়ে যেহেতু আমাদের যেরকমভাবে বললাম গ্রাম পঞ্চায়েতে বা পাড়ায় বা বাড়িতে যে প্রধান আছে তাকেই বলতে হবে, যেখানে বললে কাজে দেবে, যেহেতু আমরা শিক্ষামন্ত্রীর কাছে সরাসরি পৌঁছাতে পারবো না সেক্ষেত্রে আমরা হ্যাশট্যাগের মাধ্যমে প্রতিবাদ জানাতেই পারি। যেমন ভারতের এডুকেশন মিনিস্টার রমেশ পোখরিয়ালকেও কিন্তু বিভিন্ন স্টুডেন্টরা তাদের যে দাবি জানিয়েছিল সেরকমভাবে আমাদের রাজ্যে শিক্ষামন্ত্রীকেও স্টুডেন্টদের নিয়েই যেহেতু শিক্ষামন্ত্রীর কাজ, এডুকেশন নিয়েই যেহেতু শিক্ষামন্ত্রীর কাজ এবং এডুকেশন দপ্তরের প্রধান আমরা শিক্ষামন্ত্রীকেই ধরি, সেক্ষেত্রে শিক্ষামন্ত্রীকে স্টুডেন্টরা আবেদন জানাতেই পারে। এক্ষেত্রে স্টুডেন্টদের এর কোনো ত্রুটি নেই এবং যদি কোনো স্টুডেন্ট এরকম রাজনৈতিক নিয়ে কথাবার্তা বলে থাকে সেক্ষেত্রে অবশ্যই মানছি ভুল। এবং প্রত্যেক এত স্টুডেন্ট অ্যাকচুয়ালি হ্যাশট্যাগের ঝড় উঠিয়েছে, তার মধ্যে হয়তো কিছু স্টুডেন্ট ফেক হতে পারে স্টুডেন্ট আইডি, কিংবা কিছু স্টুডেন্ট হয়তো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে পারে আমি মানছি, কিন্তু সমস্ত স্টুডেন্ট না। সমস্ত স্টুডেন্টের কিন্তু একই দাবি, যারা পড়াশোনা করেছে তাদেরও দাবি, যারা পড়াশোনা করেনি তাদেরও কিন্তু একই দাবি, বেশিরভাগ স্টুডেন্টদেরই দাবি এই জিনিসটা নিয়েই। সেই কারণে আমার মনে হয় যে স্টুডেন্টরা হ্যাশট্যাগ ইউজ করে কোনো ভুল করেনি, কারণ তারা সেফলিভাবে অনলাইনে হ্যাশট্যাগ দিয়ে তাদের মতামত শিক্ষামন্ত্রী তথা শিক্ষা দপ্তরের কাছে তুলে ধরেছে। আমাদের দেশ তথা রাজ্যের নৈতিক এটি অধিকার। তো আমার যেটা বক্তব্য আমি এই মুহূর্তে তোমাদের কাছে তুলে ধরলাম, কারণ একটা সামঞ্জস্য কোনো বিষয় নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত কেন আসবে না, এত সংবাদ মাধ্যম বর্তমান সংবাদ মাধ্যমকে এই বিষয়টা তুলে ধরতে হচ্ছে, এ অন্যান্য ও বিভিন্ন ও সংবাদমাধ্যমকে বিষয়টা তুলে ধরতে হচ্ছে, রাজ্য সরকার পারে না আরও একটা বিজ্ঞপ্তি দিতে? কেন শিক্ষা দপ্তর কি পারে না আরও একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি দিতে স্টুডেন্টদের অন্তত সান্ত্বনা দেওয়ার জন্য? স্টুডেন্টরা যে এত এগ্রেসিভ হয়ে পড়ছে কেন, যত দিন যাচ্ছে তত তারা একই রকমভাবে ডিপ্রেশনে রয়েছে। তো আমিও স্টুডেন্টদের কাছে করজোড়ে রিকোয়েস্ট করব, তোমাদের যে মেইন উদ্দেশ্য সেই উদ্দেশ্য নিয়ে কথা বলো, কোনো রাজনৈতিক দলকে নিয়ে না। আমাদের রাজনৈতিক দল নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমাদের শুধুমাত্র একটাই উদ্দেশ্য জীবনের ঝুঁকি, পরীক্ষা বাতিলও নয়, জীবনের ঝুঁকি নিয়ে অফলাইনে কার্যত পরীক্ষা হওয়া উচিত না। এছাড়া আমি আরও একটা বিষয় জানি, প্রচুর এরকম স্কুল রয়েছে যে সমস্ত স্কুলরা শুধুমাত্র অনলাইনে পঠন পাঠন মানে এটুকুই বুঝেছে, এ কোশ্চেন লিখে ছবি তুলে পাঠিয়ে দিয়েছে, স্টুডেন্টরা বাড়িতে বসে লিখে সেটা পাঠিয়ে দিয়েছে। নাকি একটা স্টুডেন্টের পক্ষে শিক্ষা নেওয়ার সম্পূর্ণতা বলে মনে হয় না অসম্পূর্ণতা বলে মনে হয়, তোমরাই বলতে পারো। সবার সব স্কুল এটা করেনি, সব টিচাররা এটা করেনি, কিছু কিছু জায়গায় ঘটেছে যেটা আমি দেখেছি এবং পরব করেছি এবং কিছু স্টুডেন্ট আমাকে জানিয়েছে, এ সেই অনুযায়ী আমিও তাদের বক্তব্যটা তুলে ধরলাম। এবার তোমাদের কী মন্তব্য অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, এবং অবশ্যই তোমরা তোমাদের যদি মনে হয় তোমাদের দাবি অনলাইনে তুলে ধরবে, তোমাদের প্রশ্ন শিক্ষা দপ্তরের কাছে রাখবে, শিক্ষামন্ত্রীর কাছে রাখবে, এ সেক্ষেত্রে তোমরা রাখতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু সেখানে সৎ ভাষা অবলম্বনের মাধ্যমে তোমাদের বক্তব্য অবশ্যই তুলে ধরতে পারো, ও কিন্তু রাজনৈতিক কোনো দ্বন্দ্ব ছাড়া। আর একটা বিষয় অবশ্যই মাথায় রাখবে, পড়াশোনা কার্যত চালিয়ে যাবে, যেটা আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে উল্লেখ করি, তার সাথে 5 মিনিট যদি আন্দোলন করতে যাও 5 মিনিটও লাগে না, আমি ধরলাম সবথেকে বেশি 5 মিনিট কটা ওয়ার্ড লিখতে এবং হ্যাশট্যাগ যোগ করতে, শুধুমাত্র তো টাইপিংই, জাস্ট 5 মিনিট সময় দাও, এর থেকে বেশি না, আর বাদ বাকি সমস্ত সময় এডুকেশনের প্রতি দাও, তারপরে শিক্ষা দপ্তরকে করতে দাও, কারণ এটা আমাদের হাতে না। আমরা জানি অফলাইনে কোনো দিনই পরীক্ষা সম্ভব নয়। তোমাদের বক্তব্য তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে আমাকে জানাতে পারো।